নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মিথুন রাশির মাসিক রাশিফলের ভিডিও। ডায়েরিতে নোট করে নিন, এই বড় ঘটনাগুলো এই নভেম্বর মাসে আপনাদের ঘটতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, তবে 100% মিলবে আমি এটা বলবো না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে চলার পথে পাথর হিসেবে কিন্তু কাজে দিবে। আমি কৌশিক রায় যে ভিডিওগুলো দিই খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলি। প্রথম আসি শরীরগত দিকটা, মিথুন রাশির শরীর স্বাস্থ্যের দিকটা। মিথুন রাশির ক্ষেত্রে আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে। আপনি মিথুন রাশির মানুষ, শরীরগত দিকটা কিন্তু আগের থেকে ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। প্রথম কথা, যারা দীর্ঘদিন ক্রনিক ডিজিজে ভুগছিলেন এই জায়গাগুলো, বা যারা হট সিচুয়েশন হয়ে আছে সেই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু রিকভারি এই সময় কিন্তু করবেন। এবং ধনভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি একটা কথা বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র করে। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ধনভাবে পড়ায় আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু করছে। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের সুখ সাধনের জায়গাতে পড়ায় আপনাদের সুখ সাধনের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ পারিবারিক সুখের জায়গা, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এবার আসি আপনাদের এই সময় বৃহস্পতি ঠিক 20 নভেম্বর থেকে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে। অর্থাৎ কর্মপতি ভাগ্যভাবে চলে যাওয়াতে ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু কর্ম আপনারা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, যারা কর্মক্ষেত্রে সফলতা পাচ্ছিলেন না তারা কিন্তু কর্মক্ষেত্রে সফলতা কিন্তু পাবেন। কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। এবং এর পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা বুদ্ধির দ্বারা কাজ করেন, কনসেন্সের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ আপনি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, আপনি গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, আপনি চাঁদের সাথে যুক্ত আছেন, লটারিতে আপনি লটারি কাটেন, এই জায়গাগুলো কিন্তু আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে। মিথুন রাশি আপনাদের এ মাসে বিশেষ কিছু শুভ সংবাদও কিন্তু অপেক্ষা করছে, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে। যারা ইয়ং জেনারেশান আছেন, আপনার বয়স ধরেন 18-20-22 মধ্যে, 24 মধ্যে, প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনাদের সফলতা কিন্তু আসবে। প্রেমকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। আপনি মিথুন রাশির মানুষ, প্রেমের ক্ষেত্রে সফলতা, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মিথুন রাশির এ মাসে, নভেম্বর মাসে। এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে, যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপের মতন হয়ে যাচ্ছে কি না, এই জায়গাটা প্রেমের ক্ষেত্রে ব্রেকআপের জায়গাটা কিন্তু আপনাদের কমবে। এবং মিথুন রাশির আপনারা যারা মিথুন রাশির মানুষ আছেন, আপনাদের একাদশপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের কিন্তু হবে। একাদশপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করা, হঠাৎ কোনো সূত্র থেকে আকস্মিক ধন, আকস্মিক অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বিয়ের ব্যাপারে আমি আবারও বলবো, আপনারা বিয়ের ব্যাপারে 20 নভেম্বরের পর থেকে আপনারা যোগাযোগ করুন। বিয়ের জায়গাটা গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করছে। যাদের বয়স 28-30 হয়ে গেছে, বিয়ের জন্য ভালো পাত্র বা পাত্রী ঠিক 20 নভেম্বরের পর থেকে আপনারা করুন। ডায়েরিতে নোট করে নিন, এই সময় থেকে আপনাদের বিয়ের যোগ কিন্তু, গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগগুলো কিন্তু আসবে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা আপনি মিথুন রাশির আপনার ক্ষেত্রে যারা মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন, গ্ল্যামার দুনিয়াতে আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে আছেন,
ডান্সিংয়ের সঙ্গে আছেন বা বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ যেখানে ঝাঁ চকচকে সেই জায়গাটাতে যুক্ত আছেন, লিখে রাখুন। আপনি মিথুন রাশির মানুষ, আপনি কিন্তু ভালো রেজাল্ট আপনি কিন্তু করবেন, বাধ্য করতে, অর্থাৎ এই জায়গাগুলো আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে মিথুন রাশির। এবং এর পাশাপাশি আপনাদের কর্মপতি ভাগ্যভাবে চলে যাওয়ায় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে যারা অ্যাডভোকেট বা অ্যাস্ট্রোলজার বা এনজিওর সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলোতে কাজের সুযোগ, অপরচুনিটিগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বাড়বে। তবে ভাড়াটিয়া নিয়ে যারা, অর্থাৎ আপনি ধরুন ভাড়াটিয়া নিয়ে চলেন, আপনার কোনো দোকানঘর বা বাড়ি ভাড়াটে, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ আসা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা নভেম্বর মাসের 20 তারিখের পর করবেন। যারা ব্যবসা ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ব্যবসাকে আরও প্রসার করাতে চাইছেন, প্রসার ঘটাতে চাইছেন, আপনারা নভেম্বরের 20 পর থেকে আপনারা করুন, নিশ্চিত রূপে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। মিথুন রাশির শনির ঢাইয়া চলছে এবং এই ঢাইয়া কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বেগ কিন্তু দিচ্ছে, অর্থাৎ যে কোনো কাজ একবারে কিন্তু আপনাদেরকে হতে দিচ্ছে না, অর্থাৎ বেশ কিছু সংঘর্ষের সঙ্গে কিন্তু এগাতে হচ্ছে, কিন্তু ধীরে 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 এই সংঘর্ষের যে জায়গাটা আপনাদের কাটবে, কারণ শনি বকরি থেকে মার্গী কিন্তু হয়ে গেছে। শনি আপনাদের ভাগ্যপতি এবং অষ্টমপতি, এই দুটো আপনাদের দুটো স্থানকে রিপ্রেজেন্ট আপনাদেরকে কিন্তু করছে। এবং আপনাদের সপ্তমপতি আপনাদের নবমভাবে যখন যাবে, আপনাদের মানে চারিদিক থেকে সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে, দীর্ঘদিন আটকে আছে এমন টাকা আপনাদের কিন্তু রিকভারি এ সময় হবে, অর্থাৎ বহুদিন আটকে আছে এই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি এ সময় হতে চলেছে। লিখে রাখুন মিথুন রাশি, এই বড় ঘটনাগুলো আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে চলেছে, দায়িত্ব নিয়ে আপনি এই কথাটা আপনাদেরকে বলছি। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের থাকছে এবং এর পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে ধনের জোয়ার, আর্থিক স্থিতির জায়গা, এটাও আপনাদের আবারও বলছি খুব মজবুত কিন্তু হবে। উচ্চ শিক্ষার সঙ্গে যারা রত আছে, এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষার সঙ্গে যারা রত আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে এবং পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। লিখে রাখুন, ডায়েটে নোট করে রাখুন মিথুন রাশি। নমস্কার, ধন্যবাদ।